নমস্কার, গায়ত্রী স্পিকিং এ আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে মানকচু বাটার রেসিপি শেয়ার করছি। প্রথমে মানকচুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এরপর কাটা টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। এরপর পাতলা কাপড়ের উপর বাটাটা রেখে রসটা চিপে বার করে দিলাম। এরপর অন্য একটা পাত্রে কিছুটা নারকেল কুচিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে 4-5টা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ সর্ষে ধুয়ে এবং নারকেল কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে পেস্ট করে নিলাম। এরপর কচু বাটা, সর্ষে, লঙ্কা, নারকেল বাটা একসঙ্গে চোখে মিশে নিলাম। এরপর এই পেস্টটাকে দুভাগে ভাগ করে নিয়ে কিছুটা আমি কাঁচা খাওয়ার জন্য রাখলাম, কিছুটা রান্না করব। এরপর এর উপর থেকে 2 চামচ তেল, কাঁচা লঙ্কা দিয়ে এটা আপনি কাঁচা খেতে পারেন। সরিয়ে রাখা ভাগটা দিয়ে দেখাচ্ছি আর একটা নতুন রেসিপি। জন্য কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল, 1টা শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে বাটা অংশটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে গেছে, তখন বাটিতে তুলে নিয়ে ওপর থেকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে রেডি আমাদের মানকচু বাটা রেসিপি।